স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মইদ মোস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হলো জীবকোষ ও টিস্যু। শিক্ষার্থীরা চিত্রগুলো খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? প্রাণী দেহ গঠিত হয় কি দিয়ে? তারা একত্র থেকে কি গঠন তৈরি করে? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাণী টিস্যু। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাণী টিস্যু কি তা বলতে পারবে, প্রাণী টিস্যুর প্রকারভেদ বলতে পারবে, প্রাণী টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমরা কি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একদল কর্মী একত্রে একই ধরনের কাজ করছে একই অবস্থানে থেকে। চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি পুংজনন কোষ বা শুক্রাণু এবং আরেকটি স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু, এরা একত্রিত হয়ে নিষেকের মাধ্যমে কিন্তু জাইগুট গঠিত হয়। সেই জাইগুটি কিন্তু বহুকোষী ভ্রূণে পরিণত হয়। অর্থাৎ এই ভ্রূণটিকে অনুচ্ছেদ করলে আমরা কিন্তু এরকম কোষ স্তর দেখতে পারব, যেমন এখানে তিনটি কোষ স্তর রয়েছে, জাইগুট, ভ্রূণীয় কোষ, এটি হল ভ্রূণ। চিত্রটি খেয়াল করো, আমরা মানব দেহের একটি বিশেষ অঙ্গ দেখতে পাচ্ছি। এই অঙ্গটিও কিন্তু এক ধরনের বিশেষ কোষ গুচ্ছ নিয়ে গঠিত হয়। তাহলে চিত্রের প্রাণীর অঙ্গটি কি থেকে উৎপন্ন হয়েছে? বিশেষ ধরনের কোষ গুচ্ছ থেকে উৎপন্ন হয়েছে, যা একই ধরনের গঠন সম্পন্ন এবং একই ধরনের কাজ করে এবং ভ্রূণীয় কোষ স্তরের একই জায়গা থেকে উৎপন্ন হয়। এই যে ভ্রূণীয় কোষ স্তর, এর নির্দিষ্ট একটি জায়গা থেকে কিন্তু এই একই ধরনের কোষ গুচ্ছ তৈরি হয়েছে, যা একটি অঙ্গে একই ধরনের কাজে নিয়োজিত। তাহলে আমরা বলতে পারি একই ভ্রূণীয় কোষ স্তর থেকে এক গুচ্ছ কোষ যদি একই ধরনের কাজ করে, তবেই তাদেরকে কিন্তু টিস্যু বা কলা বলে। আমরা টিস্যু বা কলার সংজ্ঞা এভাবে করতে পারি, একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন এক গুচ্ছ কোষ কোনো জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে, সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকলে সেই কোষগুচ্ছকে প্রাণী টিস্যু বা প্রাণী কলা বলে। বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্র হয়ে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে, সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলে, যা একটি নির্দিষ্ট তন্ত্র তৈরি করে। যেমন এখানে পরিপাকতন্ত্রের একটি অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, যা একটি নির্দিষ্ট টিস্যু বা কোষ সমষ্টির মাধ্যমে গঠিত হয়েছে। যারা ভ্রূণীয় একটি নির্দিষ্ট কোষ থেকে বা কোষ স্তর থেকে তৈরি হয়েছে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। অর্থাৎ ভ্রূণীয় কোষ স্তর থেকে একটি নির্দিষ্ট স্থান হতে এদের উৎপত্তি হয় এবং এদের কাজ এবং গঠন, অর্থাৎ বাহ্যিক যে গঠন, সেটি কিন্তু একই রকম হয়ে থাকে। এই যে টিস্যু, এই টিস্যু নিয়ে আলোচনাকে কিন্তু বলা হয় টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি। তাহলে যদি বলা হয় হিস্টোলজি কাকে বলে, তাহলে আমরা এভাবে বলবো, টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলে। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকরী একক, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ। এই
কোষগুলো নিয়ে কিন্তু রক্ত গঠিত হয়। রক্ত কিন্তু এক ধরনের টিস্যু, যেটি হলো যোজক টিস্যু। যোজক টিস্যুর একটি প্রকারই হলো তরল যোজক টিস্যু, যার একটি উদাহরণ হলো রক্ত, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, অণুচক্রিকা একত্রে যোজক টিস্যু নামে, অর্থাৎ তরল যোজক টিস্যু নামে পরিচিত, যারা একই ধরনের টিস্যু হিসেবে গণ্য হয়। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়। চিত্র দেখে আমরা বলি প্রাণী টিস্যু কত প্রকার। এই বিভিন্ন রকমের অঙ্গতন্ত্র কিন্তু বিভিন্ন ধরনের টিস্যু দিয়ে গঠিত হয়, যার মধ্যে রয়েছে চার ধরনের টিস্যু, যথা স্নায়ু টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু। আমরা জানি মানব দেহে নানা ধরনের কোষ আছে যারা ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত। মানব দেহের স্নায়ু কোষ সারা দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে। স্নায়ু কোষ দেহের যে কোনো অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, আবার মস্তিষ্কের বার্তা কোনো নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়ায় এদের কাজ। যেমন চোখের স্নায়ুকোষগুলো দেখতে, কানের স্নায়ুকোষগুলো শুনতে সাহায্য করে। মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ুকোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পারে না। অনেক প্রাণী শুধু দিনে বা অনেক প্রাণী রাতে দেখতে পায়। তাহলে এতক্ষণ আমরা স্নায়ু কোষ সম্পর্কে জানলাম, যারা একত্রে স্নায়ু টিস্যু গঠন করে এবং মানব দেহে উদ্দীপনা গ্রহণ এবং উপযুক্ত প্রতিবেদন তৈরিতে ভূমিকা রাখে। আমাদের কাজকর্মে, হাঁটা চলায় এবং নড়াচড়ায় পেশি কোষ ব্যবহৃত হয়। তিন ধরনের রক্তকোষ মানব দেহের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। তার মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা, যারা অক্সিজেন গ্রহণ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনীর মাধ্যমে কোষিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। আবার শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে, রক্তের অণুচক্রিকা কোষগুলো শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের স্থান ভেদে বিভিন্ন কাজ করে। যেমন মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজিয়ে থাকে, শরীরের ত্বকীয় কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন করে, অস্থিকোষ দেহের অস্থি অথবা কোমলাস্থি তৈরি করে দেহের দৃঢ়তা দিয়ে থাকে, যা যোজক টিস্যুর অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের দেহের হাড় কিন্তু অস্থিকোষ দিয়ে তৈরি হয় এবং এটি দেহের দৃঢ়তা দিয়ে থাকে। এছাড়াও দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদিতে অস্থিকোষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এভাবে চার ধরনের টিস্যু দেহের বিভিন্ন কাজে ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আলোচনা থেকে তোমাদের কিছু কাজ দিচ্ছি। প্রাণী টিস্যু কি লিখো, গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য ও তাদের মিশ্রিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী টিস্যুর প্রকারভেদ লিখো। একটু আগে কিন্তু এ নিয়ে আলোচনা হয়েছে, আশা করি সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তরে আমরা এভাবে বলবো, প্রাণী টিস্যুর প্রকারভেদ, টিস্যু, গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের মিশ্রিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী টিস্যু বা প্রাণী কলা প্রধানত চার প্রকার, যথা আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা বা টিস্যু। আমরা দেখতে পাচ্ছি এই চার ধরনের টিস্যু কিন্তু দেহের বিভিন্ন অংশে অবস্থান করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের বিভিন্ন কার্য সম্পাদনে। যেমন আবরণী কলা দেহের বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে, পেশী কলা দেহের বিভিন্ন অংশ গঠনে সাহায্য করে, যেখানে থাকে মাংসপেশী সহ বিভিন্ন ধরনের পেশি। এছাড়াও স্নায়ুকলা
সারা দেহে চালের মতো ছড়িয়ে থাকে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং মস্তিষ্কে গিয়ে তা বিভিন্ন কাজের উদ্দীপনা যোগায়। আবার যুজক কলা কিন্তু দেহে বিভিন্ন রকমের কাজ করে, যেখানে রয়েছে কঠিন যুজক কলা, যার মধ্যে রয়েছে অস্থি যা অত্যধিক কঠিন, যাদের কাঠামো তৈরি করে এবং জড়তা প্রদান করে। এছাড়াও রয়েছে কোমলাস্থি, কোমলাস্থিগুলো কিন্তু নমনীয় ধরনের অস্থি, যাদের বিভিন্ন অংশ থেকে দেহের সঞ্চালন ও গঠনে ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে তরল যোজক কলা, যার মধ্যে রক্ত অন্যতম। এখানে লোহিত রক্তকণিকা, শ্বেতযুক্ত কণিকা, অণুচক্রিকা থেকে দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, যা আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আমরা বলতে পারি কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং মিশ্রিত পদার্থের উপর ভিত্তি করে পানি টিস্যুর প্রকারভেদ হল চার ধরনের। এক, আবরণী টিস্যু। দুই, যুজক টিস্যু। তিন, পেশি টিস্যু। এবং চার, স্নায়ু টিস্যু। আজকের পাঠ মূল্যায়ন, টিস্যু কি, টিস্যু তত্ত্ব কি, প্রাণী টিস্যুর প্রকার কি কি। আশা করি আজকের পাঠটি ভালো করে দেখলেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করতে পারবে। আজকের পাঠ থেকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, বিভিন্ন ধরনের টিস্যু তোমার দেহে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। এটিও তোমরা আজকের লেকচার থেকেই পেয়ে যাবে। আমরা কিন্তু পূর্বের ক্লাসে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী ক্লাসে কিন্তু আবার এই প্রাণী টিস্যুর বিভিন্ন প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে এবং তোমাদের পাঠগুলো তৈরি করবে। আজকের পাঠটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের উপর লেকচার চাই তা জানিয়ে কমেন্ট করবে। সেই সাথে স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন জানতে। সুপ্রিয় শিক্ষার্থী, স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লেলিস্ট বাটনে প্রেস করলে কিন্তু তোমরা জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লেকচার পেয়ে যাবে, সেখান থেকে প্রয়োজনীয় লেকচারটি তোমরা দেখে নিতে পারবে। এছাড়া স্টাডি বাংলা 24 চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে জয়েন করে তোমরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা আমি করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।